Panvision TV presents. একটা সবসময় ইচ্ছে ছিল যে আমি বিজ্ঞানী হব। জি স্যার। একদম প্রথম থেকে আমার বাংলাদেশে আশা পূরণ করছে। আমার সবসময় সিম্পল মানে মানে বেশি পড়াশোনা কর ভালো না, বেশি ভালো ছাত্র হলে ভালো সেন্টিস হবে, এটা একটা কনসেপ্ট ছিল। এবং আমার এখন মনে পড়ে যে আমি যে কাপড় যেগুলো লাগাতাম, একটা দুইটা প্যান্ট ছিল বোধহয়, একটা দুইটা সম্ভবত প্যান্ট ভাস করে, আমরা তো স্ত্রী টিস্ত্রি করার ঝামেলা ছিল, আমার মনে স্ত্রী ছিল না। জি স্যার। তখন প্যান্টটাকে করতাম ভাস করে বিছানা তোলা রেখে দিতাম, দারিদ্রতা ছিল না কিন্তু আমাদের স্কেসিটি ছিল না, এটা বড় জিনিস। এই ট্রেনিংটা আমাদের অনেক ভালো কাজে লেগেছে। এবং সৎ থাকার পিছনে বড় কারণ ছিল উনি খুব ইসলামিক ছিলেন আমার বাবা। জি, এইটা একটা আমাকে অনেকটাই বলতে পারে এই লাইনের ভিতরে আনার ভিতরে একটা একটা বড় ভূমিকা পালন করেছে। আপনি সারা বিশ্বের যারা ফার্মাসিস্ট বিজ্ঞানী যারা রয়েছেন তাদের মধ্যে আপনার অবস্থান 454, বাংলাদেশে হচ্ছে আপনার 3, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নাম্বার 1 আছেন স্যার। এটি আমাদের জন্য অত্যন্ত একটি গর্বের বিষয়। আমি একদম প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এটি সিরাতুল মুস্তাকিম মধ্যে আল্লাহ আমাকে রেখেছে, এবং আমি আশা করব আমি আল্লাহ তাআলা আমাকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন রাখতে পারে। অতএব আমি আমার যত কাজ করেছি, পড়াশোনা, পিএইচডি করার পর আসা, রিসার্চ, সবসময় নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমি আমি এই কাজ এই জন্য করবো যে আল্লাহ খুশি করার জন্য। জি স্যার। আমি ভালো একজন বিজ্ঞানী হয়ে মানুষকে যেন ইসলামের দিকে আহ্বান করতে, এটা আল্লাহ কাছে আমাকে আমাকে যে পজিশন আল্লাহকে বলে তুমি আমাকে যে দুনিয়ার যে সমস্ত তুর্কি দান করো সেটা যেন তোমার কাজের জন্য বিয়ে করতে পারি। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমার নিয়ত এবং শেষ পর্যন্ত আমি নিয়ত থাকতে চাই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বিজ্ঞানী ও ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসানের জীবনের অসাধারণ গল্প নিয়ে অনুষ্ঠান দ্য লিজেন্ড দেখবেন 16 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা 7টায় প্যানভিশন টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।